नमस्कार। এইবার দুর্গাপূজোতে আমাদের রাজ্য সরকারের যে উদ্যোগ সমস্ত পূজা কমিটির সঙ্গে থাকার আর আমরা যারা জনপ্রতিনিধি সারা বছরই মানুষের সঙ্গে থাকি তাদের আমার একটু আমাদের আরও একটু দায়িত্বটা বাড়িয়ে দিয়েছে। এই পূজোর মধ্যে করোনার পর সুন্দর একটা পুজো হতে চলেছে, আপনারা সবাইরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পুজো যেভাবে উৎসবের মতন আপনারা পালন করেন পালন করবেন। কেন আমরা ইউনেস্কো থেকে স্বীকৃতি পেয়েছি, আগামী দিনেও আমরা এইরকম কিছু করি। কেন্দ্রের সরকার যেটা আছে ওখানে জং লেগে যায় আর ভুলভাল কাজগুলো করে। আপনাদের ভালোবাসা শুভেচ্ছা নিশ্চিতভাবে আমারও লাগবে, মায়ের আশীর্বাদ কিন্তু আপনার আমার সবার লাগবে, পশ্চিমবাংলার মানুষ সহ সারা ভারতে সারা বিশ্বের মানুষ খুব আনন্দে এই উৎসবটা আন্তরিক শুভেচ্ছা আপনাদেরকে জ্ঞাপন করছি। নমস্কার।